আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে 10-12 দিন হইয়া যাচ্ছে আমাদের ইউকের ওয়েদার ফোরকাস্টটা তেমন বেশ ভালো নাই, ক্লাউডি রেইনি, এরপরে নট টু মাচ সানি এবং কি বলবো সবসময় কোল্ড উইন্ড থাকে। তো যাই হোক, আজকে আপনারা সে একটা ভিডিও লই আইসি, আপনারা দেখো কা আপনারা আমার সাথে আমার লগে থাকুক, আজকে আপনারা দেখাই রাম আমি কিতা দেখাইতাম সেই রাম। তো ভিউয়ার সকল, আজকের ভিডিওটা হইছে গিয়ে আমার পুঁইশাক আপডেট বা পুঁইশাক হারভেস্টিং করমু। আজকে আমি কিছু এখানে কিছু ফুকামা করে খাইলার এর লগে আমি একটারে হারভেস্ট করতাম হইব যত তাড়াতাড়ি পারি, আর এগুলো আমি স্টিকও দিলাম না লগে, কিন্তু লচ্চারে দেখতে পারা তো এখন তো বাই বাইব দেখতে পারা আমার পুঁইশাকের গাছটা। এই দেখো কা, এরকম ফাতা কিলা বড় বড় হয়েছে দেখো কা, আমি বাড়তে দিতাম না, আমি কিন্তু রে খাটি লিম এখন স্টিক দিতে হইব। এলা যদি দেখেন আপনারা একটা একটা স্টিক দিলে বাইয়া বাইয়া উফরে দিয়ে উঠবট, বা ট্রেলাসও দিতে পারবা, সাঙ্গি বা মাসা করিয়া দিলে হইব। আর এই দেখা গ্রিনটা, আর একটা হইল লালটা। তো ওই দেখা গ্রিনটা কত বড় বড় ফাতে হয়েছে দেখতে পাররা, ওইগুলো আমি আজকে হারভেস্টিং করবো আজকে দেখতে পাররা। তো যাই হোক, যারা আমার লগে এখন আসেন আপনারা অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার সাথে জয়েন নতুন জয়েন হয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে লিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা হিট করে রাখবা, তখন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা। তো ভিউয়ার্স দেখো কা, আমি এই যে পুঁইশাক বা মালাবার স্পিনাচ কয়েকটারে ওগুলো আমি হারভেস্টিং করলাম। তো এইভাবে আমি সবটি করবো আর কি, আর এই দোকানগুলা এই দোকান কত বড় ফাত্তা দেখতে পারবা। তো গুলো আমি শর্ট করিলাম খানচি দিয়ে খাইতে, যাতে আবার নতুন করে আগা পাতা সারে দিলা। তো আমি খাটিলাম আসলে খানচি এখান রাখবো। তো ভিউয়ার্স এগুলো আমি আসলে খাটি দিলে আমি আমি বেশি লাম্বা রাখতো না, পরে ড্যাম ড্যাম দিয়া আবার নতুন করে শুট সারে যদি ওই বনে এই দেহ কা খাটিলি সীতা টেস্টেমও খাওয়া যায়। এই দেখো কা, এইভাবে আমি দিলাই এখন নতুন করে শুট সার বনে। এই দেখো কা, সম্পূর্ণ একটা গাছ আমি হারভেস্ট করে দিছি। এই দেখো কা, এখন নতুনভাবে আবার আগা পাতা সারব। তো সেইভাবে আমি বাকিগুলো ওলা করবো আসলে, এখন আমি বারবার দিতাম না এখন। এই দেখো কা, আমি অন্য খাটি দিলাম। এই দেখো কা, এগুলা যদি আপনারা পানিত পিজাইয়া তৈন আবার নতুন করে আগা পাতা শিকড় সারব তলে দি, তখন আবার রিগ্রো করতে পারবো বা ফরম কাটিং টনে। আমি একদম তোরে ওলা ট্রিম করে দিব সকলটি। ভিউয়ার্স দেখতে পারে অলরেডি এক বোল হয়ে গেছে, অত সুন্দর পয়সাগর ফাতা দেখতে পারে আপনারা। তো এই দৌকা আমি একটার কিতা করছি, এখন কিছু ফাতা এইভাবে আপনারা তুলে দিলে এইবার খাটিয়া এইভাবে। তখন নতুন করে আগা পাতা সারবো আবার। তো এইভাবে আপনারা ক্লিন করে দিবা, বাদ পাতা যেটা গুলা কাটতে ফেলাই দিবা। তো দেখতে পারলা মাশাআল্লাহ এক বলে গেছে অনেক লইব, ঘুরেও খাটা লাগবো একটারেও খাটতাম হইব।
অগাস্ট আমি একটা হারভেস্টিং করলাম। ও ফাতা খোল দেখতে হবে না, কত মোটামোটা কত হেভি থিক থিকনেস আছে ফাতার মাঝে। এই দোকানগুলো আমি দিলাম লাউ গাছ তো সেপ্টেম্বরে যদি আবার নতুন করে আগা ফাতা সারে তো আরো খারা খাওয়া যাইব। অলরেডি একবার খাওয়া হয়েছে, সেকেন্ড টাইম আপনারা ভিডিও করিয়া দিলাম দেখাইলাম। নাও অগুর করম সেই মলা খাঞ্চি দিয়ে খাইটা দিম। তো আপনারা আমার লগে থাকুকা, ফুল ভিডিওটা দেখুকা, লাইক দিয়া ফুল ভিডিওটা দেখবা, আর সুন্দর সুন্দর মতামত জানাইবা আপনারা, আর ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবের লগে আমার ভিডিওটা সবসময় শেয়ার করবা। সব ভিডিও আপলোড দিলে মিস করবা না, আপনারা সহযোগিতা করলে সবসময় আমি উৎসাহী হইম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার লগে। তো এগুলো আসলে লম্বা করা যায়, আমি খাইটা দিলাম বিকজ আমি তো কন্টেনারত তো বউ ফটো রাখছি করি বেশ লম্বা করতাম পারতাম না, স্টিকও বেশ দিতাম পারতাম না, ওর লগে আমি খাইটা দিলাম। আপনারা যদি বেশি খাটতা না চাইন লম্বা করতে চাইন তা পারবা, বাট আপনারা স্টিক দিতে হইব প্লিজ, স্টিক না দিলে আবার ওই তো নাই বেসকিয়া ফরি যাব। এর লগে এই দোকান কত মোটামুটো ফাটা দেখতে পারা তো কত সুন্দর লাগে। তো এই দোকান এক বোল হয়ে গেছে অলরেডি, ফুল এক বোলর হেভি 1 কিলো হয়ে যাব লাগে ওজন, আমি তুলা দিলাম যেন লাগে 1 কেজি হয়ে যাব অলরেডি মুচ্ছে। তো রথলের ফাটা আস লাগে খাইলিছে লাগুক, ইটা খাইবার লাগে বড় ডাট। তো ভিউয়ার্স তো আপনারা দেখতে পারছেন আমি আজকে মালাবার স্পিনাচ পয়সা আমি হারভেস্টিং করছি, তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। এই দোকান তিনটা তো আছে, অকটায় অকটায় এরপরে অনু আসেল ও তিনটায় আসেল, আর লাম্বই গেছেন আপনারা তো দেখতে পারছেন, আমি আর কি শর্ট রাখি দিলাম। তো যাই হোক আমার চ্যানেলের লগে যারা অর্থক্ষণ ছিলেন সবাইরে ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করিয়া সবসময় থাকবা ইনশাল্লাহ, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুক আর সুস্থ থাকুক, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।